হ্যালো, আমরা এবার আমাদের প্রতিযোগিতায় চলে আসছি। আবার প্রথমেই আমাদের মাননীয় বিচারকদের মঞ্চে আহ্বান করবো। আপনারা বিচারক মন্ডলী, প্লিজ আপনারা মঞ্চে চলে আসুন, আপনারা প্লিজ মঞ্চে চলে আসুন। প্রথমে তাদেরকে বরণ করে নেব। আমাদের ক্লাবের মাননীয় সহসভাপতি অশোক বিশ্বাস মহাশয় উপস্থিত হয়েছেন। অশোক, প্লিজ মঞ্চে আসুন। ফরানের বাবা, প্লিজ আপনি একটু চলে আসবেন মঞ্চে। চ্যাটার্জি মহাশয়, প্লিজ একটু মঞ্চে আসুন। আমাদের সেক্রেটারি শম্ভু চ্যাটার্জি মহাশয়, তন্ময় পাল, আপনারা একটু মঞ্চে চলে আসবেন। আমাদের সেক্রেটারি শম্ভু চ্যাটার্জি, তন্ময় পাল, বরণ করছেন আমাদের মাননীয় সহসভাপতি অসিত বিশ্বাস মহাশয়। অমল দা, অমল ঘোষ, ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের সহসভাপতি অসিত বিশ্বাস মহাশয়। শম্ভু, সঞ্জয় দা, সঞ্জয় মজুমদার আমাদের অনুষ্ঠান সম্পাদক। সঞ্জয় দা, প্লিজ একটু মঞ্চে আসবেন। শম্ভু দাস, ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। অর্ক দে, ওনাকে বরণ করে নিয়েছে আমাদের সহসভাপতি অসিত বিশ্বাস মহাশয়। প্রদীপ সিং, আমাদের বিভিন্ন জেলা থেকে আমরা বিচারকদের নিয়ে এসেছি, আরও সব বিচারকরা আসছে, কারণ আজকে সবাই জানেন যে আজকের আমাদের কসবা ট্রাফিকের একটা ম্যারাথন দৌড় চলছে পুলিশের তরফ থেকে, সেই জন্যে অনেক রাস্তা বন্ধ আছে, অনেক রাস্তা জ্যাম আছে। আমাদের প্রদীপ শিলকে বরণ করে নিচ্ছেন শেখ রিন্টু। রঘুনাথ, রঘুনাথ প্লিজ মঞ্চে আসো। এবারে আমাদের চির পরিচিত দেবদাস পাল মহাশয়কে আমরা বরণ করে নিয়েছি, সে গ্রিন টু বরণ করছেন। সোমা সোমা সর,
কে বরণ করে নিচ্ছি আমাদের সেক্রেটারি শম্ভু চ্যাটার্জি মহাশয়। শম্ভুদা শোমাশাও ওনাকে বরণ করে নিচ্ছি। কিছু তন্ময় পাল আমাদের আর এক সেক্রেটারি তন্ময়, মনিকা বিশ্বাস, আমাদের মাননীয় ট্রেজারার রমেন চ্যাটার্জি মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের ললিত সিটি স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে ওনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমাদের নাসিরদা, নাসিরদা, নাসিরদা প্লিজ সাথে আমাদের প্রিয় মানুষ, ভীষণ প্রিয় মানুষ নাসিরদা, আমাদের কণিকা ম্যাডামকে, কণিকা বিশ্বাস ওনাকে বরণ করে নিচ্ছেন। লোকনাথ নাথ ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের ক্লাবের সেক্রেটারি মাননীয় শ্রী শম্ভু চ্যাটার্জি মহাশয়, যাদবপালকে বরণ করে নিচ্ছে আমাদের সেক্রেটারি যে শম্ভু চ্যাটার্জি মহাশয়। আমাদের মাননীয় সকল বিচারক মন্ডলীদের আমরা বরণ করে নিলাম, বরণ করে নেব। বরণ করে নিচ্ছে লোকনাথ নাথ, করতালি দেবেন একটু সবাই। অসংখ্য ধন্যবাদ। আমাদের কসবা ললিত সিটি স্বাস্থ্যকেন্দ্র সবসময় চিন্তাভাবনা নতুনত্ব কিছু থাকে, আমরা সেইভাবে প্রোগ্রামও করি। আমাদের আমাদের মাননীয় সভাপতি শ্রী রাঘবেন্দ্র রায়চৌধুরী মহাশয় উপস্থিত হয়েছেন, আমরা ওনাকে মঞ্চে আহ্বান করছি। আমাদের এই যে পাঁচ দিন আগে আমাদের যে বার্ষিক অনুষ্ঠানটা, দাদা প্লিজ আপনি একটু মঞ্চে আসুন না। আমরা এটা আমাদের প্রিপারেশনটা বেশ অনেক দিন ধরেই চলে, একটা দুর্গাপুজো যেমন হচ্ছে বড়ো বড়ো দুর্গাপুজো এই বছর হয়ে গেলে তার পরের বছরের জন্য যেমন প্রস্তুতি শুরু হয়ে যায়, আমাদের প্রোগ্রামটাও কিন্তু তাই। আমরা এবছর প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে আমরা পরের বছরের জন্য আমার চিন্তাভাবনা শুরু করি। সেটা আমাদের মূল মূলধনটাই কিন্তু হচ্ছে আমাদের যে সকল ছাত্রছাত্রীরা আছে তাদের গার্জেনরা কিন্তু আমাদের মূল মূলধন, তারা কিন্তু আজকে পুরোপুরি আমাদের সঙ্গে। এবং আমাদের তাই শুধু তাই না, অনেক ছাত্রছাত্রীরা যারা হচ্ছে দীর্ঘ 15-20 বছর আগেও হচ্ছে এখান থেকে ছেড়ে, ক্লাব ছেড়ে হচ্ছে তারা এখন চাকরি বাকরি করছে, তাদের গার্জেনরাও কিন্তু আমাদের সঙ্গে যুক্ত। সেই জন্যে আজকে আমরা এরকম একটা অনুষ্ঠান করতে পারি। এবছরের অনুষ্ঠানটাতে দেখুন সত্যি কথা বলতে অনেক কিছু হচ্ছে অসুবিধা হচ্ছে, কারণ যেটা সবচেয়ে অসুবিধা সেটা হচ্ছে
আমি এই বছরটা টোটাল প্রোগ্রামটাতে থাকতে পারছি না, কারণ আমার মা হচ্ছে হসপিটালে ভর্তি রয়েছে, নার্সিংহোমে ভর্তি রয়েছে, ডিসান হসপিটালে আমার মা ভর্তি রয়েছে, আইসিউতে ছিল, গতকালই হচ্ছে আইসিউ থেকে জেনারেল বেডে দিয়েছে। আমার ছেলের 104-এর উপরে জ্বর, কালকে সারা সন্ধে হচ্ছে মাথায় জ্বর ভর্তি দিয়েছে। হ্যাঁ, এই সিচুয়েশনের মধ্যে আমি কিন্তু হচ্ছে অনুষ্ঠানটা করছি, তা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, জানি এবছর হয়তো কিছু অসুবিধা হচ্ছে হবে আমার এই ভুল ত্রুটির জন্য, প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমি বেশ কিছুদিন ধরে হচ্ছে আমি থাকতে পারছিলাম না অনুষ্ঠানটার সাথে, আমার ভলেন্টিয়ার টিম যারা রয়েছে তাদেরকে আমি বলে দিয়েছিলাম যে আপনারা প্লিজ দায়িত্ব নিন এবছর, আমার সিচুয়েশানটা আপনারা ফিল বুঝতে পারছেন যে আমি, তারা সেইভাবে দায়িত্ব নিয়ে হচ্ছে এগিয়েছে বলে আজকের অনুষ্ঠানটা এরকমভাবে একটা সুন্দর জায়গায় এসে দাঁড়িয়েছে। তো সকলকে আবারও বলছি, যদি কোনো কিছু ভুল হয় প্লিজ হচ্ছে ক্ষমার চোখে দেখে নেবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন কোনো অসুবিধা হলে, যারা অনেক দূর দূর থেকে এসেছেন সকলকে হচ্ছে আমার তরফ থেকে আপনারা আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা মূল পর্বে এবার চলে যাব, আমাদের 7 বছর পর্যন্ত বালক বিভাগটাকে আমাদের মাননীয় সভাপতি রাঘবেন্দ্র রায়চৌধুরী মহাশয় উপস্থিত হয়েছেন, অরিন্দ এসেছে, আমাদের ট্রেজারার, বেঙ্গল যোগাযোগ অ্যাসেম্বলির ট্রেজারার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা ওনাদের বরণ করে নিচ্ছি। আমরা অরিন্দমকে বরণ করে দেবো আমাদের মাননীয় সভাপতি শ্রী রাঘবেন্দ্র রায়চৌধুরী মহাশয়, অরিন্দম মিত্র ওনাকে বরণ করে নিচ্ছে আমাদের। এবারে আমাদের 7 বছর পর্যন্ত বালক বিভাগটাকে আমরা এখানে এই মঞ্চে শুরু করছি, আর 7 বছর পর্যন্ত বালিকা বিভাগ আমাদের পোস্ট অফিসের ঠিক পিছনে যে মাঠটা রয়েছে ওইখানে শুরু হবে। ভলেন্টিয়ার্সদের হচ্ছে আমরা বলে দিচ্ছি যে ওইখানে ওই জায়গাতে কোনোরকম গার্জেনদের অ্যালাউ করবেন না, কারণ ওইখানে ডেকোরেশন করা হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে, ওখানে শুধুমাত্র আমাদের স্টুডেন্ট যারা আছে তারাই হচ্ছে অ্যালাউ হবে, গার্জেনদের অ্যালাউ হবে না। ঠিক আছে, চলো এবারে আমরা আমাদের প্রত্যেক বিচারককে বলছি আপনারা একটু ওই ঘরের মধ্যে আসবেন, একটু আমরা জাজেস ক্লিনিক করে নেবো, প্রত্যেক বিচারক যারা যারা আছেন আপনারা একটু ঘরের মধ্যে আসবেন, আমরা একটু জাজেস ক্লিনিক করে নেবো, তারপরে আমরা বিচার কাজটা শুরু করবো। গোপাল ঘোষ, 2 নম্বর অরিন্দম মিত্র, 3 নম্বর শম্ভু দাস, 4 নম্বর মনিকা বিশ্বাস এবং 5 নম্বর দেবদাস পাল, আপনারা একটু মঞ্চের সামনে আসুন, আমরা এখনই প্রতিযোগিতা শুরু করব। গার্জেনরা আপনারা এই ডান দিকে কেউ দাঁড়াবেন না, সারা বিচার কার্য করবেন। 1 নম্বর বিচারক প্রদীপ সিং, 2 নম্বর সোমা সাউ, 3 নম্বর অমল ঘোষ, 4 নম্বর অর্ঘ দে এবং 5 নম্বর সুরজিৎ মণ্ডল, আপনারা কোথায় চলে যান। হ্যাঁ বলি, কোথায় যেতে হবে আমাকে? প্রদীপদা, প্রদীপদা দেখে নেবো ওইটা।
তার নাম্বার থ্রি, তার নাম্বার থ্রি টু ওয়ান ফোর সিক্স সেভেন। তিন দুই এক ফোর সিক্স সেভেন। একটু আসতে গার্জেনরা, একটু আসতে, চলো তোমরা টাক নাম্বার নিচে রেখে দাও, নিচে রেখে দাও। হ্যালো, আপ টু সেভেন ইয়ার্স গার্লস আমাদের পোস্ট অফিসের ওখানে আরম্ভ হয়ে গেছে, এখনও যারা যারা ওখানে যাননি আপনারা ওখানে অবশ্যই চলে যান। ওকে রাজেশ, রিল্যাক্স, দু নম্বর আসন শুরু করো। তোমাদের এবার তিন নম্বর আসন শুরু করো। এবার তোমাদের একটা পছন্দ মতো আসন করে দেখো, কঠিন আসন। রিল্যাক্স, প্রত্যেকে ছেড়ে দেয়। চলো তোমাদের তার নাম্বার নিয়ে নাও আস্তে আস্তে। চলো তোমাদের শুরু করো, তোমাদের প্রথম আসন। টাক নাম্বার এখানে রেখে দাও তোমরা নিচে। হ্যাঁ, শুরু করো তোমাদের প্রথম আসন। গার্জেন আপনারা ডান স্টেজের ডান দিক থেকে একটু ওই সাইডে চলে যান। শুরু করো তোমাদের প্রথম আসন, শুরু করো। শম্ভুদা এখানটা একটু ক্লিয়ার করুন। রাজেশ রিল্যাক্স, ছেড়ে দাও, দু নম্বর আসন শুরু করো। রিল্যাক্স, ছেড়ে দাও, তোমাদের তিন নম্বর আসন শুরু করো।
ওকে রাজেশ রিল্যাক্স, ছেড়ে দাও, শুরু করো, তোমাদের পছন্দ মতো একটা আসন করে দেখো। আপনারা কেন এখানে করতে? রিল্যাক্স, ছেড়ে দাও, প্রত্যেকে তোমাদের পার্টিসিপেট পুরস্কার আস্তে আস্তে উঠো। ওরা চারজন চলে এসো, Okay, relax.
তোমাদের পার্টিসিপেশন প্রাইজ নিয়ে চলে যাও। দাঁড়ান একটু, দাঁড়ান একটু, দাঁড়ান, উঠে পড়ো তোমরা, উঠে পড়ো। Judges,
টাগ নাম্বার 32, 31, 34, 33, 32, 31, 34, 33. শুরু করো তোমাদের, প্রথম আসন শুরু করো, পদ্মা আসন। ছেড়ে দিন, শুরু করো, দ্বিতীয় আসন শুরু করো, বর্জ্য আসন। ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, বর্জ্য আসন শুরু করো। একটু পরে রিল্যাক্স, ছেড়ে দাও। তিন নম্বর আসন শুরু করো, অর্ধ কুর্মা আসন শুরু করো। রিল্যাক্স, ছেড়ে দাও। এবার তোমাদের পছন্দ মতো একটা আসন করে দেখো। জাজেস 34, তুমি ছেড়ে দাও, 31, তুমিও ছেড়ে দাও, প্রত্যেকেই ছেড়ে দাও, প্রত্যেকেই ছেড়ে দাও, প্রত্যেকে ছেড়ে দাও, ছেড়ে দাও। চলো তোমরাও এসো, তোমাদের পার্টিসিপেট পুরস্কার। চলো তোমরা বসে পড়ো, বসে তোমাদের প্রথম আসন শুরু করো, পদ্মা আসন। রিল্যাক্স, প্রত্যেকে ছেড়ে দাও। তোমাদের দু নম্বর আসন শুরু করো, বর্জ্য আসন। রিল্যাক্স, তোমাদের তিন নম্বর আসন শুরু করো, অর্ধ কুর্মা আসন শুরু করো। ছেড়ে দাও। এবার তোমাদের পছন্দ মতো একটা আসন করে দেখো, পছন্দ মতো আসন করে দেখো। দেখেন 35, দেখে নেবেন 35, রিল্যাক্স, 36, রিল্যাক্স, 37, তুমিও ছেড়ে দাও, 38, রিল্যাক্স, প্রত্যেকেই ছেড়ে দাও, সবাই ছেড়ে দাও। চলো এসো তোমরা, তোমাদের পার্টিসিপেট পুরস্কার। চলো এটা নিয়ে পরে চাচো রেডি। এবার তোমাদের ওই চিন্তা শুরু করো, অপশন নিজের পছন্দ মতো যেটা শিখে এসছো সেটা জায়গা দেখে।
78, 2 নম্বর 68, 3 নম্বর 69, 4 নম্বর 73. ওকে জাজেস, সোজা হয়ে দাঁড়াও তোমরা. শুরু করে প্রথম আসো. একসাথে করবে সবাই. দ্বিতীয় আসন একসাথে কর. একসাথে করবো. করো সবাই ছেড়ে দাও. সোজা হয়ে দাঁড়াও. জাজেস অ্যাটেনশন প্লিজ. 63, 659, 72, 468, 63, 659, 72, 468. ওকে জাজেস, তোমরা এবার সোজা হয়ে দাঁড়াও. সোজা হয়ে দাঁড়াও. ওকে, শুরু করো তোমাদের প্রথম আসন. ফার্স্ট কম্পালসারি আসন, এক নম্বর আসন শুরু করো. প্রথম আসন করো, একসাথে করো, কোনো কিছু ভঙ্গিমা দেখবো না আমরা, শুধু আসনটা করো.
আসন সুন্দর হলেই ভালো নম্বর দেয়। চল ওকে জাজেস রিল্যাক্স ছেড়ে দাও। দু নম্বর আসুন কর। তিন নম্বর আসুন কর। অপশনাল করো, আসতে একটু পিছনে আসতে, এত হইচই করলে ওদের কিন্তু আসন ড্রপ হয়ে যাবে, আপনাদের জন্যই কিন্তু ড্রপ হয়ে যাবে, ওরা সব থেকে ছোট। আসন ছেড়ে দাও, চক্রবিশ্রী ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, সবাই ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে যোগটাও অ্যাডমিট করতে হবে তো। চলো তোমরা টাক নাম্বার রেখে দাও, রেখে দিয়ে তোমাদের প্রথম আসন শুরু করো। দু নম্বর আসুন শুরু করো। Thank you.
তোমাদের পছন্দ মতো একটা ঐচ্ছিক আসন শুরু করবে। One, two, five, relax. One, two, six, relax. One, two, seven, relax. Esa tumba. Pare que otros camino. Pare chachun. সাত থেকে দশ গার্লস বিভাগ প্রতিযোগিতা আমাদের মূল মঞ্চে শুরু হচ্ছে। চার নম্বর রেখে দাও প্রত্যেকে, ওয়ান টু নাইন, ওয়ান থ্রি জিরো, ওয়ান থ্রি ওয়ান, ওয়ান থ্রি টু, একশো উনত্রিশ, একশো তিরিশ, একশো একত্রিশ, একশো বত্রিশ, চলো শুরু করো তোমাদের প্রথম আসন পদ্মা আসন। রিল্যাক্স, প্রত্যেকে ছেড়ে দাও। তোমাদের দু নম্বর আসুন শুরু করো। রাজেশ একটু দেখে নেবেন, ওয়ান থ্রি ওয়ান, রাজেশ ওয়ান থ্রি ওয়ান দেখে নেবেন, রিল্যাক্স ছেড়ে দাও। তোমাদের তিন নম্বর আসুন শুরু করো। তিন নম্বর আসুন শুরু করো। রিল্যাক্স ছেড়ে দাও। তোমাদের পছন্দ মতো আসন করে দেখো। জাজেস ওয়ান থ্রি টু দেখে নেবেন, তুমি ছেড়ে দাও। ওয়ান টু ওয়ান রিল্যাক্স, ওয়ান থ্রি জিরো রিল্যাক্স, ওয়ান থ্রি ওয়ান রিল্যাক্স, প্রত্যেকে ছেড়ে দাও। এসে তোমরা তোমাদের পার্টিসিপেট পুরস্কার গ্রহণ করো। পরের চারজন, ঠিক আছে।
সাত থেকে দশ বালক বিভাগ। তুমি একটু পিছিয়ে যাও। প্রতিযোগিতা তাড়াতাড়ি শেষ করতে পারবো। বালক বিভাগ ট্র্যাক নাম্বার 82, 89, 97। Judges, attention please. 82, 89, 97. Okay, judges? পেছনে গার্জেনদের বারবার অনুরোধ করছি, আপনারা একটু আস্তে কথা বলুন। 82, 89, 97. তোমরা রেখে সোজা হয়ে দাও। তোমরা এবার প্রথম আসন শুরু করো। প্রথম আসন পদ্মাস, তোমাদের আসন আছে পদ্মাসন, ভুজঙ্গাসন, পবন মুক্তাসন, জোড়াপায়। জাজেস অ্যাটেনশন। পরের আসন, জায়গা দেখে করবে। তো ট্র্যাক নাম্বারটা ছিঁড়ে কুটো কি হয়েছে, দেখে করবে, দেখে করবে। তোমার পেছনের জনকে তুমি একটু পিছিয়ে যাও তো, মাঝের জন। হ্যাঁ করো, একসাথে করো। স্টার্ট। জাজেস অ্যাটেনশন। ওকে জাজেস, রিল্যাক্স, ছেড়ে দাও, পরের আসুন। ওখান থেকে ঘুরে যাও, চলো জোড়া পায়। ওকে যাচ্ছে, ছেড়ে দাও। অপশন ঐচ্ছিক আসুন। অপশনাল করো, দেখে নেবেন। ছেড়ে দাও তুমি, এসো প্রত্যেকে। Again call 113 99 104. রেখে দাও তোমরা ট্র্যাক নাম্বার, সোজা হয়ে দাঁড়াও। ডামি পাচ্ছা 104 113 99 104। ওকে জাজেস, শুরু করো তোমাদের প্রথম আসন। কোনো ভঙ্গিমা দেখবো না, শুধু আসন করো। ছেড়ে দাও, রিল্যাক্স, পরের আসনে চলো। ১১৩ একটু এগিয়ে এসো, তুমি 104 একটু এগিয়ে এসো সামনের দিকে। জায়গা দেখে করো, অনেক বড় জায়গা আছে, একসাথে করো।
স্টার্ট। দেখো কত জায়গা খালি করে আছে তোমাদের জন্য, তিনজন করে দিল, করো একসাথে করো। ছেড়ে দাও গার্জেনরা, একটু বেরিয়ে যান বাইরে, ওদেরকে ছেড়ে দিন, একটু ছেড়ে দিন, ওরা ঠিক পারবে। আমরা একটু বন্ধ রাখছি প্রতিযোগিতা, একটু আসতে প্লিজ, একটু আসতে। ওই ছিল আসুন করো, ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, সবাই ছেড়ে দাও। ছেড়ে দাও তুমি, এসো পরের তিনজন। তোমরা তোমাদের ট্যাগ নাম্বার রেখে সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, জাজেস দেখে নেবেন। ওকে ছেড়ে দাও, চলো শুরু করো, তোমাদের ফার্স্ট আসুন, শুরু করো, শুরু করে দাও, শুরু করে দাও, প্রথম আসন করো। করো বাবু, তুমি করো, ওকে একটু দেখবেন তো, রিল্যাক্স, ছেড়ে দাও প্রত্যেক। দ্বিতীয় আসন করো, জায়গা দেখে করো, ওকে একটু দেখে নেবেন, একটু সামনে করে দিন, একটু ওকে সামনে করে দিন। হ্যাঁ তোমরা করো, একসাথে করবো। ওদের দুজনকে দেখে নেবে, ছেড়ে দাও। তিন নম্বর আসন করো, ওখান থেকে ঘুরে যাও, ওকে একটু দেখবেন। হ্যাঁ করো, একসাথে করো, পবন মুক্ত আসন জোড়া, পবন মুক্ত রিল্যাক্স, ছেড়ে দাও। এবার অপশনাল ঐচ্ছিক আসন, অপশনাল আসন করো, তুমি ছেড়ে দাও, মাঝের জন, মাঝের জন ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, বদ্ধময়ূর আসন ছেড়ে দাও, তুমিও ছেড়ে দাও, সবাই ছেড়ে দাও। সিক্স সেভেন এইট, সিক্স সেভেন নাইন, সিক্স এইট নাইন, সিক্স নাইন ওয়ান, সিক্স সেভেন এইট, সিক্স সেভেন নাইন, সিক্স এইট নাইন, সিক্স নাইন ওয়ান। তোমরা টাগ নাম্বার নিচেও রেখে দাও,
রেখে দিয়ে তোমাদের প্রথম আসন শুরু করো। রিল্যাক্স ছেড়ে দাও। তোমাদের দু নম্বর আসন শুরু করো। অসিতা, তুমি নেক্সট গ্রুপে নামের লিস্টটা একটু দিয়ে যাও। রিল্যাক্স ছেড়ে দাও। তিন নম্বর আসন শুরু করো। ছেড়ে দাও। এবার তোমাদের পছন্দ মতো একটা আসন করে দেখো। জায়গা দেখে নাও, জায়গা দেখে নাও, দেখে দিয়ে করো। অল রিল্যাক্স, প্রত্যেকে ছেড়ে দাও। আমাদের মূল মঞ্চে শুরু হবে 10-15 বয়স বিভাগ। মূল মঞ্চে শুরু হবে 10-15 বয়স বিভাগ। কোনো গার্জেন আসবে না, 10-15 বয়স বিভাগ। তোমরা মূল মঞ্চের পিছনে চলে এসো। শুরু করো তোমাদের প্রথম আজ। রিল্যাক্স ছেড়ে দাও। দ্বিতীয় আসন শুরু করো। জাজেস দেখে নেবেন ভুজঙ্গা আসন। রিল্যাক্স ছেড়ে দাও। তোমাদের তিন নম্বর আসন শুরু করো। রিল্যাক্স ছেড়ে দাও। এবার তোমাদের পছন্দ মতো একটা ঐচ্ছিক আসন করে দেখো। প্রত্যেকে ছেড়ে দাও। চলো তোমাদের পার্টিসিপেট পুরস্কার নিয়ে নাও।
168, Rajesh, please note, 168, 169, 171, 172, 168, 169, 171, 172. তোমরা চেস্ট নাম্বার নিচে রেখে দাও, রেখে দিয়ে তোমাদের প্রথম আসন শুরু করো। রিল্যাক্স, ছেড়ে দাও প্রত্যেক। দ্বিতীয় আসন, অর্ধকূর্মা আসন শুরু করো। তোমাদের তিন নম্বর আসন, ভুজঙ্গা আসন শুরু করো। তোমাদের পছন্দ মতো একটা ঐচ্ছিক আসন করে দেখো, যে যার জায়গা দেখে করবে। রিল্যাক্স, প্রত্যেকে ছেড়ে দাও। এসো তোমরা, তোমরা তোমাদের পার্টিসিপেট পুরস্কার নিয়ে নাও। পার্টিসিপেট পুরস্কার শুরু করো। তোমাদের প্রথম আসন আমাদের এই মঞ্চে শুরু হচ্ছে 10-15 বয়স বিভাগের প্রতিযোগিতা, এবং 2 নম্বর স্টেজে চলছে 10-15 গার্লস বিভাগের প্রতিযোগিতা। শুরু হয়নি এখন, ঠিক আছে, রিল্যাক্স, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দিয়ে দ্বিতীয় আসন, অর্ধকূর্মা আসন শুরু করো। রাজেশ, রিল্যাক্স, ছেড়ে দাও। তিন নম্বর আসন শুরু করো। এবার তোমাদের পছন্দ মতো একটা ঐচ্ছিক আসন করে দেখো। শুরু করো।
175 ফার্স্ট টাইম ডাউট। That is 177 ডাউট। তুমি ছেড়ে দাও 174 তুমিও ছেড়ে দাও প্রত্যেকেই ছেড়ে দাও প্রত্যেকেই ছেড়ে দাও 175 177 ডাউট। www.youtube.com/venus Thank you.
Thank you.
4 7 1 5 পছন্দ মতো একটা আসন বাইশ থেকে পঁয়ত্রিশ পুরুষ বিভাগ মঞ্চের বাঁধিকে চলে এসে বাইশ থেকে পঁয়ত্রিশ পুরুষ বিভাগ মঞ্চের বাঁধিকে চলে এসে Three, two, six. Three, two, five. Three, two, three.
লিখছি থ্রি টু সিক্স আমার চার নম্বর লিখে দাও লিখে দাও তোমাদের প্রথম আসন এক নম্বর আসন That is 3 to 5 relax, 3 to 3 relax, 3 to 6, to do chale dao. Do number asana, shuru karo. Bhadra asana, bhujanga. Aage bhadra asana, bhujanga. Bhadra asana, shuru karo. রিল্যাক্স তিন নম্বর আসুন শুরু করো ৩২৫ রিল্যাক্স ৩২৩ তুমিও ছেড়ে দাও ৩২৬ তুমিও ছেড়ে দাও একটা ঐচ্ছিক আসুন একসাথে শুরু করো ৩২৪ ৩২১
করে এসো, পড়াতে দেবো। প্রথম আসন
আসুন। আপনারা বসে একটু কোঅপারেট করুন,
আপনারা সকাল থেকে দেখুন জাজেসরা কিন্তু আমরা চা খাওয়ার সময় দিনে ওরা অবিচল রয়েছেন কিন্তু ওনাদের কর্মে আপনারা একটু সহযোগিতা করুন। নেক্সট যে আমাদের গ্রুপটা আছে পঁয়ত্রিশের মধ্যে মহিলা Thank you.
Thank you.
প্রতিযোগিতা খেলে যাচ্ছি। Thank you.
তিন অস্কর রিক হালদার তিন অস্কর এটা হচ্ছে যুগ্মী রিক হালদার প্রিয়াংশু মন্ডল পুস্তক দাস এরা যুগ্ম নাইন অ্যান্ড আয়ুষ কর্মকার অ্যান্ড রিপোর্ট অস্কর এরা যুগ্ম টেন আমরা এই দুটো গ্রুপ আমরা ঘোষণা করলাম অ্যান্ড থার্ড গ্রুপ আমাদের যেটা আমাদের থার্ড গ্রুপ আমরা রেজাল্ট বের করেছি সাত থেকে দশ বালিকা বিভাগ সমৃদ্ধি দাস সমৃদ্ধি দাস ফার্স্ট অস্মিতা নস্কর সেকেন্ড রূপসা সৎপতি থার্ড ভূমিকা ঘোষ ফোর্থ অভিরূপা হাজরা অভিপ্রিয়া হাজরা অভিপ্রিয়া হাজরা মৌমিতা আট্য যুগ্ম ফোর্থ লাবণ্য মন্ডল বিদ্যার্থীকা হালদার মৌকর্ণ সত্রা অ্যান্ড নাম্বার ওয়ান টু ফাইভ এরা যুগপতি রূপসা গোস্বামী ঐশী নবাসী কৌশিকী নস্কর এরা যুগপসিক প্রাপ্তি বিশ্বাস সায়ত কর্মকার আর্থী রায় এরা যুগ্ম সেভেন শ্রীকা সাহা পৌলী কাবলি শিখা সাওয়ান এরা যুগ্ম এইট অন্বেষা বেতাল ক্যাট নাম্বার ওয়ান থার্টি সিক্স পূর্বাশা দাস এরা যুগ্ম নাইন দিয়া রায় মন্দিরা মাইতি হালিমা মল্লিক এরা যুগ্ম টেন Thank you.
কষ্টে রয়ে যায় মানে করছে এখনো করছে শুনতে পাই।